বাংলা শব্দভাণ্ডারে প্রচুর তৎসম শব্দ ব্যবহার হয়। দন্ত্যোন্য ও মর্দ্যোন্য প্রয়োগের নিয়ম আমাদের ভালোভাবে জানতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিডস হোম লার্নিং। আজ আমি আপনাদের সাথে এই নিয়মগুলি আলোচনা করব, আর আপনারা আপনাদের বাচ্চার সাথে আলোচনা করে বুঝিয়ে দেবেন। আশা করছি আমার এই ভিডিও দেখার পর আপনারা নত্যবিধান এবং সত্যবিধান খুব ভালোভাবে বুঝে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নত্যবিধান নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমে আমরা জানি নত্যবিধান কি। যেসব সংস্কৃত শব্দ বাংলায় প্রচলিত হয়ে গেছে, সেই সব শব্দগুলির কোথায় দন্ত্যোন্য এবং কোথায় মর্দ্যোন্য হবে সংস্কৃত ব্যাকরণে তার যে নিয়ম আছে তাকে বলে নত্যবিধান। রসরি, র, মর্দ্যোন্য এই তিনটি বর্ণের পর সর্বদা মর্দ্যোন্য হয়। যেমন ঋণ, তৃণ, রণ, উষ্ণ, তৃষ্ণা। রসরি, র, মর্দ্যোন্য তার পরে স্বরবর্ণ কবর্গ, পবর্গ, মর্দ্যোন্য ব, হ এবং অনুস্বর থাকলে, তারপরে দন্ত্যোন্য থাকলে সেই দন্ত্যোন্য মর্দ্যোন্য হয়ে যায়। যেমন হরিণ, কৃপণ, রোপণ, চরণ, রামায়ণ এইসব। টবর্গের ট, ঠ, ড, ঢ মর্দ্যোন্য এর সঙ্গে দন্ত্যোন্য সবসময় মর্দ্যোন্য হয়ে যায়। যেমন ঘণ্টা, কণ্টক, উৎকণ্ঠা, কাণ্ড এইসব। তবর্গের ত, থ, দ, ধ দন্ত্যোন্য তারপর সর্বদাই দন্ত্যোন্য হয়। যেমন তপন, অন্ধ, ক্রন্দন এইসব। প্র, প্ররা, পূর্ব, অপর এইসব শব্দের পরে অন্য শব্দের দন্ত্যোন্য মর্দ্যোন্যে পরিণত হয়ে যায়। যেমন প্রাণ্য, পূর্বাণ্য, অপরাণ্য। একটা জিনিস মনে রাখবে, সায়াণ্য, আন্নিক এই বানানগুলির ক্ষেত্রে মর্দ্যোন্য কখনোই হবে না, সেটা দন্ত্যোন্যই থাকবে। প্র, পরা, পরি, নির এই উপসর্গগুলির পর সাধারণত মর্দ্যোন্যই হয়। যেমন প্রণাম, পরায়ণ, পরিণাম, নির্ণয় এইসব। পর, পার, নর, রাম, চন্দ্র, উত্তর এইসব শব্দের শেষে অয়ন শব্দ থাকলে দন্ত্যোন্যের জায়গায় মর্দ্যোন্য হয়ে যায়। যেমন পরায়ণ, নারায়ণ, রামায়ণ, চন্দ্রায়ণ, উত্তরায়ণ এইসব। শব্দের শেষে মর্দ্যোন্য হবে না, সবসময় দন্ত্যোন্য হয়। যেমন শ্রীমান, গরিয়ান, মহিয়ান এইসব। তবর্গের আগে যুক্ত দন্ত্যোন্য মর্দ্যোন্য হবে না, সেটা দন্ত্যোন্যই হবে। যেমন কুন্দ, দন্ত, বৃন্দ, গ্রন্থ, সন্দেহ, মন্দ এইসব। বিদেশি শব্দে মর্দ্যোন্যের ব্যবহারের প্রয়োজন হয় না। যেমন কোরআন, জার্মান, ইরান, ট্রেন, কেরানি এইসব। ক্রিয়াপদের রয়ের পর মর্দ্যোন্য হয় না। যেমন করেন, ধরেন, করুন, ধরুন। গিরি, নদী প্রভৃতির দন্ত্যোন্য মর্দ্যোন্যের পরিণত হয়। যেমন গিরি নদী, গিরি নদীটা, গিরি এটা দন্ত্যোন্যটা মর্দ্যোন্য পরিণত হয়ে যায়। অগ্র ও গ্রাম শব্দের পরবর্তী নি ধাতু নিষ্পন্ন পদের নি মর্দ্যোন্যদিকৈকার নি হয়ে যায়। যেমন অগ্রণী, গ্রামণী এইসব। কিছু শব্দ আছে যেগুলির মর্দ্যোন্য কখনো পরিবর্তন হয় না, তাই এইগুলিকে বলে স্বাভাবিক নত্য। যেমন অনু, গণ,
পণ ফণা মণি শানিত লাবণ্য কণিকা পণ্য বেণু বীণা জীবাণু লবণ কল্যাণ কঙ্কণ গুণ পুণ্য বিপণী চাণক্য বাণিজ্য বাণী ফণী নৈপুণ্য নিপুণ তৃণ গৌণ এইসব। আজকে আমরা জানলাম নত্ববিধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি একটু হলেও ভিডিওটি আপনাদের হেল্প করে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।